হেমন্তের শিশির ভেজা সকালে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন দেখবার জন্য। আজ আমরা আলোচনা করব চুল পড়া প্রতিরোধ ও করণীয়। এই বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ এবং হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন ডাক্তার জাহেদ পারভেজ। তিনি কনসালটেন্ট শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত আছেন। ডাক্তার জাহেদ, আপনাকে অভিনন্দন আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল আইকে। আমরা প্রথমে যে বিষয়টি বলতে যাচ্ছিলাম, চুল পড়ে না এমন মানুষটি খুঁজে পাওয়া খুব দুষ্কর, এই চুল পড়ার পিছনে কারণগুলো আসলে কি? সুন্দর একটি প্রশ্ন। চুল পড়ার আসলে অসংখ্য কারণ রয়েছে, তবে মূলত আমি যেটা বলবো যে একজন মানুষের লাইফস্টাইল, একজন মানুষ কিভাবে খাচ্ছেন ঘুমাচ্ছেন, তার খুব স্ট্রেস হচ্ছে কি না, ডায়েটে কী খাচ্ছেন, সেটা একটা বড় ম্যাটার করে। এছাড়া আরও কিছু কারণ, যেমন কী ব্যবহার করছেন উনি, তেল বা শ্যাম্পু বা অন্য কিছু। প্রেগনেন্সিতে যেমন চুল পড়তে পারে, প্রেগনেন্সি পরবর্তী ডেলিভারির পরেও চুল পড়তে পারে। আর বিশেষত কিছু ডিজিজ প্রক্রিয়ায় চুল পড়ে, এর মধ্যে আপনি জানেন যেমন ডায়াবেটিক পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে একটু চুল পড়ার টেন্ডেন্সিটা বেশি হয়। থাইরয়েড হরমোনের অ্যাবনর্মালিটিস যাদের আছে তাদের ক্ষেত্রে বেশি হয়। আন্ডারলাইং যদি কোনো কার্সিনোমা বা ম্যালিগন্যান্ট ডিজিজ থাকে তাদের ক্ষেত্রে চুল পড়তে পারে। কিছু কিছু কমন ঔষধে চুল পড়ে, তার মধ্যে হাইপার টেনশনের জন্য আমরা যে ধরনের ওষুধ খাই তার বেশিরভাগ ক্ষেত্রেই চুল পড়ে। আসলে তো চুল পড়া তো স্বাভাবিক, কিছু প্রক্রিয়াও আছে, কারণ আমরা তো জানি যে আমাদের বডির যে স্কিন আছে এটা কিন্তু এক্সফোলিয়েশন হয়, নতুন করে আবার হয়, তো সেক্ষেত্রে চুলের ক্ষেত্রে কোনো মানে নর্মাল যে ফেনোমেনন সেটাটা কি? সেটা হচ্ছে একটা চুলের গড় আয়ু যদি আমি বলি 3.5 থেকে 4 বছর, প্রতিটা চুলের গোড়া বেঁচে থাকে 3.5 থেকে 4 বছর, তারপর ওইখান থেকে আবার রিগ্রোথ হয়। তো কিছু প্রক্রিয়ার কারণে, কিছু ডিজিজের কারণে, কিছু অভাবের কারণে এই চুলটা 3.5 বা 4 বছরের আগেই পড়ে যেতে পারে। রেগুলারলি একজন মানুষের 100 বা কেউ কেউ বলে থাকেন যে 150 চুলও পড়তে পারে, সেটা স্বাভাবিক। এবং খেয়াল রাখতে হবে সেই স্বাভাবিকটা কিন্তু সবার জন্য আবার স্বাভাবিক না। আমাদের খেয়াল করতে হবে যে চুল পড়ছে 100 কিন্তু রিগ্রোথ হচ্ছে কি না। যদি চুল 100 পরে কোনো রিগ্রোথই হয় না, তার জন্য কিন্তু এটা অ্যালার্মিং, তাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তার মানে আপনি বলছেন যে নর্মালি 100 থেকে 150 চুল পড়তে পারে, কিন্তু যদি এটার পিছনে যদি মানে আবার যদি না জন্মায় চুল, সেক্ষেত্রে হয়তো তার চুল টাক হয়ে যেতে পারে। আসলে এর পিছনে যে কজগুলো, মানে যে ডিজিজ কন্ডিশনগুলো, যে চুল পড়া, এটা আসলে ডিজিজগুলো কী হয়? বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা পাই হরমোনাল অ্যাবনর্মালিটিস, প্রেগনেন্সি তো একটা আছে, সেটা ডিজিজ বলবো না। এছাড়া থাইরয়েড হরমোনের হাইপোথাইরয়েড যাদের, তাদের ক্ষেত্রে বিশেষ প্রক্রিয়ায় চুলটা পড়ে যায়, অতি দ্রুত পাতলা হয়ে যায়, থিনিং হয়ে যায়। আরেকটা যেটা আমরা কমনলি পাই, সবচেয়ে বেশি পেশেন্ট আমরা যেটা পাই, বংশগত টাক বা বংশগত চুল পড়া, যে ইয়াং অবস্থা, ইভেন 17-18 বছরেও আজকাল চুল চলে যাচ্ছে। তো তাদের একটা পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, যে বাবা দাদার টাক থাকতে পারে, আবার নাও থাকতে পারে। বংশগত চুল পড়া মানে যে বাপ চাচার টাক থাকতেই হবে এমনটা না, অর্থাৎ জিনের মাধ্যমে এটা আসে। পূর্বপুরুষ কারো যদি ওই বয়সে সমস্যা থাকে, কেউ না কেউ পেয়ে যায়। আপনি খেয়াল করেন যে বাবার ডায়াবেটিস, একটা ফ্যামিলিতে 4-5 জন ভাই বোন আছে, সবার কিন্তু ডায়াবেটিস হবে না, একজনের হবে বা 2 জনের হবে, এর চেয়ে বেশি না। ওই বংশগত চুল পড়ায় টেস্টোস্টেরন হরমোন আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিয়েছেন সেটা ভেঙে কন্টিনিউয়াস ডিএইচটি হরমোন হচ্ছে, আপনারও ভাঙছে আমারও ভাঙছে। এই প্রক্রিয়ায় ডিএইচটি হরমোনটা বেশি তৈরি হয়। এই বাড়তি ডিএসটি করে কি, চুলকে খাবার সাপ্লাই দেয় যেই ব্লাড ভেসেলগুলো, সেগুলোর ভিতর ঢুকে আস্তে আস্তে চিকন করে, ব্লক করে ফেলে। তখন একটা চুল নিউট্রিশন না পেয়ে ছোট হয়, চিকন হয়, এক পর্যায়ে পড়ে যায় এবং এক পর্যায়ে পার্মানেন্ট একটা ড্যামেজের মতো হয়। সেক্ষেত্রে এটা প্রতিরোধের উপায় কি? বংশগত চুল পড়া প্রতিরোধের আমরা ডায়েট হ্যাবিটটা বলবো, এটা কিন্তু একেবারে মানে থামিয়ে ফেলা যাবে না, কিছু ঔষধ লাগবে থামিয়ে ফেলার জন্য। ডায়েটের মধ্যে আমি যেটা সবসময় বলি, চীনাবাদাম, কাঁচা ছোলা, ইভেন খুব জনপ্রিয় একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে আগে আমাদের ছোটোবেলায় খেতাম পাম্পকিন সিড, অর্থাৎ মিষ্টি কুমড়ার বিচি যদি আপনি খান, ডিএসটি লেভেলটা নর্মালি উইদাউট ডুইং এনি হার্ম এটাকে কন্ট্রোলে রাখবেন। আর তার চেয়ে বেশি পড়লে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আপনি জানেন ফিনেস্টেরাইড আছে, ডিউটাস্টেরাইড আছে, আজকাল সবচেয়ে জনপ্রিয় ঔষধ আমি যেটা বলবো স পালমেট্টো, এক ধরনের সিড থেকে তৈরি। এটা ফিজিক্যাল কোনো অ্যাবনর্মালিটিস না করে, কোনো হার্ম না করে বংশগত চুল পড়ায়
চুলটাকে ধরে রাখে অনেকদিন। না, সেক্ষেত্রে কিন্তু আমরা আপনি যে ট্রিটমেন্টের কথা বলেছেন, আমরা কিন্তু একটা আমাদের খুব কমন একটা সবার একটা ধারণাই আছে, একটা বদ্ধমূল ধারণা, যে ওই যে ভিটামিন ই বা ই ক্যাপ এই জাতীয় ওষুধ খেলে চুল পড়া বন্ধ হয়, এটা কতটুকু বেসিক্যালি? আসলে ভিটামিন ই এর সাথে হেয়ারের একেবারেই রিলেশন নাই। স্কিনের জন্য এটার রিলেশন আছে, অন্য ফিজিক্যাল স্ট্রেংথের জন্য আছে, বরঞ্চ আজকাল যেটা বলা হয় ভিটামিন এইচ বা বায়োটিন, আপনি যেটা জানেন খুব জনপ্রিয়, বায়োটিনটা চুলের জন্য একটা জরুরি জিনিস হিসাবে কাজ করে, কিন্তু ভিটামিন এর রোল একেবারে নেগলিজিবল আমি বলবো চুল ধরে রাখার জন্য। আমাদের মেয়েরা দেখা যাচ্ছে খাচ্ছে, মাথায় লাগাচ্ছে, আপনি দেখবেন এটা বেসিক্যালি আসলে কোনো সায়েন্টিফিক কোনো হয়তো একটা কন্ডিশনিং ইফেক্ট দেয়, কিন্তু চুল ধরে রাখার জন্য খুব ভালো কিছু করে। ডাক্তার জাহিদ পারভেজ, আমরা কিন্তু অনেক সময় খেয়াল করি যে সে রাতে ঘুমিয়ে আছে, সকালে দেখা গেলো তার মাথায় একগুচ্ছ চুল নেই, মানে সেটা আসলে কি কারণে হয় সেটা, এবং তখন কিন্তু আমাদের একটা ধারণা থাকে বা আমাদের মুরব্বীরা বলে যে পোকা খেয়ে নিয়েছে, তেলা পোকা খেয়ে ফেলেছে। যেহেতু এটা ওভারনাইট হয়ে যেতে পারে, যে আগের রাতেও ছিল পরের দিন সকালে দেখা গেল নাই, এই কারণে একটা ধারণা করা হয় যে পোকায় খেয়েছে। এটাকে আসলে বলবো আমরা অ্যালোপেশিয়া এরিয়েটা, এটা আপনি জানেন একটা অটো ইমিউন ডিজিজ, অর্থাৎ আল্লাহ তাআলা রোগ প্রতিরোধের জন্য আমাদের যে ইমিউন সিস্টেম প্রতিরোধ সিস্টেম তৈরি করে দিয়েছেন কোনো একটা অজ্ঞাত কারণে, তার কোনো কারণ এখনও জানা যায়নি, সেটা অ্যাবনর্মাল একটা ট্রিগারিং হয় যার কারণে ওরা নিজেরা নিজেদেরকে ডিস্ট্রয় করে ফেলে, তখন জায়গায় জায়গায় চুল চলে যেতে পারে। এরকম আরও কিছু ডিজিজ আছে, যেমন ভিটিলিগো আছে, পেম্পিগয়েড আছে, এক ধরনের ঠোসার মতো উঠে। অটো ইমিউন ডিজিজ ইউজুয়ালি অটোমেটিক্যালি সাবসাইড করে, তবে সেটার ডিউরেশন, যে পড়ে গেল আমি কোনো চিকিৎসা নিলাম না, সেটা কত দিনে উঠবে, এক মাসেও কারো কারো উঠে যেতে পারে, আবার দুই বছরেও নাও উঠতে পারে, সেটা আগে থেকে কোনো ডক্টর প্রেডিক্ট করতে পারবেন না বা বলতে পারবেন না। এটা আসলে একটা কসমেটিক পারপাসে দেখা যায়, অনেকের গোফ আছে, হঠাৎ করে দেখালো একটা পোর্শন গোফ নেই, তো সেটা হয়তো তাকে এটা সামাজিকভাবেও একটু তার সমস্যা হয়, তো সেক্ষেত্রে আপনি বলছেন যে এটার এটা ট্রিটমেন্ট আপনার কী দিয়ে থাকে, যে অ্যালোপেশিয়া যেটা বলছিলেন আপনি? ট্রিটমেন্ট আজকাল সবচেয়ে জনপ্রিয় একটা ওষুধ আছে, ইমিউনো মডুলেটর বলবো, জেনাস কাইনেজ ইনহিবিটর, এটাকে টোফাসিটিনিভ নামে পাওয়া যায়। বেসিক্যালি এটা হচ্ছে বাত ব্যথার ওষুধ হিসাবে প্রচলিত, তবে এটা দিয়ে আমরা দেখেছি যে কোনো ক্ষতি করা ছাড়া খুব ভালো কাজ করে। কিছু লাগানোর মলম আছে, আপনি জানেন স্টেরয়েড আছে, স্টেরয়েড ছাড়া, যেগুলো ত্বকের কোনো ক্ষতি করবে না, একবার দুইবার লাগালে সেটা চলে আসতে পারে, যাদের ক্ষেত্রে আসবে না। ইউজুয়ালি আমরা দেখি এই ধরনের ডিজিজের সাথে থাইরয়েড হরমোনের একটা রিলেশন থাকে, তখন একজন ডক্টর সেই পরীক্ষাটা করে দেখা যাবে হয়তো শুধু থাইরয়েড হরমোনের অ্যাবনর্মালিটিসের কারণে ওইটা আসছে না। ফাইনালি আমরা যেটা করি, যাদের একেবারেই উঠছে না, ইনজেক্টেবল কিছু মেডিসিন, মাইক্রোনিডলিং থেরাপি, একটা বিশেষ ধরনের ডিভাইস দিয়ে ইঞ্জুরি করা, এইগুলো প্রক্রিয়ায় ওই জায়গাতে চুল হওয়ার সম্ভাবনা থাকে। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা, হোম রিমেডিজ, অনেকে হাসাহাসি করে যে পেঁয়াজ ঘষালে উঠবে কি না, কেন করব, আসলে এইগুলোর কিছুটা ভূমিকা আছে। জায়গায় জায়গায় চলে গেলে ইরিটেশন যখন হয় তখন হেয়ার ফলিকল স্টিমুলেটেড হয়ে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমার গ্রামের অনেক পেশেন্ট আছে, তারা এসে বলে যে এই দুইটা জায়গায় আমি পেঁয়াজ ঘষানোর কারণে আবার রিগ্রোথ করেছে, দু একটা জায়গায় হয়তো আসেনি। আচ্ছা, এটা তো গেল আপনার ধরেন অ্যালোপেশিয়া জায়গাতে চলে গেছে, এখন আমরা অনেক সময় দেখি তার পুরো মাথাতেই চুল নাই, তো সেক্ষেত্রেও সে সমাজের কাছে বিব্রত বোধ করে, বয়স কম কিন্তু মাথার চুল নেই, চুল চলে, তো সেক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট আপনার কী দেন? অ্যালোপেশিয়া এরিয়াটা যেমন একটা জায়গায় যাচ্ছে, হয়তো চুল, হয়তো দাড়ি বা হাতের লোম, অ্যালোপেশিয়া টোটালিস হচ্ছে একের অধিক জায়গায়, আর কিছু কিছু পেশেন্ট আমরা পাই অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস, অর্থাৎ সমস্ত শরীরের আইব্রো, দাড়ি, গোফ, বডির যেই রোম আছে সবই পড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আসলে বেশ কিছু ইনভেস্টিগেশন আমরা করি যে এটার আদৌ কোনো অন্য কোনো রিলেশন আছে কি না, তার ক্যান্সার থাকতে পারে ভিতরে, অথবা তার থাইরয়েড হরমোনের সমস্যা থাকতে পারে, অন্য কোনো ডিজিজ থাকতে পারে, সেই প্রক্রিয়ায় আসলে একটা মেডিসিন প্রোটোকল আমরা ফলো করি অ্যাট ফার্স্ট, দেন অন্য ইনজেক্টেবল বা স্টেম সেল থেরাপি বা অন্য থেরাপিতে আমরা যাই। না, আপনি তো বলছেন যে আন্ডারলাইং কজগুলো খুঁজে বের করে ট্রিটমেন্ট করলে সেটা সম্ভব, আর যেটা আপনারা খুঁজে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে লেটেস্ট কোনো আপনার ট্রিটমেন্ট, আপনি একটু বলছিলেন যে পিআরপি বা স্টেম সেল থেরাপি, আর আমরা কিন্তু ইদানিংকালে শুনি যে হেয়ার ট্রান্সপ্লান্ট আপনারা করে থাকেন, এই হেয়ার ট্রান্সপ্লান্ট আপনারা কোন কোন কেসে করেন? আচ্ছা, ইন্ডিকেশনস বলবো, হেয়ার ট্রান্সপ্লান্ট তো মূলত একটা কসমেটিক অ্যাপ্রোচ,
অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বা বংশগত চুল পড়ার স্থায়ী সমাধান একমাত্র হেয়ার ট্রান্সপ্লান্ট। অন্য যত ট্রিটমেন্ট আছে, ওষুধ বলেন, পিআরপি বলেন, মাইক্রোনিডলিং বলেন, সেটা হয়তো বিলম্বিত করবে কারো টাক পড়া থেকে, যে ট্রিটমেন্ট না করলে ছয় মাসের মধ্যে পড়ে যেত, সেটা হয়তো আমরা পাঁচ বছর দশ বছর পর্যন্ত নিয়ে যেতে পারবো। কেউ যদি কথার কথা বছরের পর বছর পিআরপি থেরাপিটা নেন, বংশগত টাক পড়ার সমস্যা আছে, তারটা যতদিন নেবেন সেটা কিন্তু অনেক দিন ভালো থাকবে। তাহলে কতদিন পর পর নিতে হবে? ইউজুয়ালি পিআরপি আমরা সেশন ওয়াইজ করি, বছরে আটটা বা দশটা, গ্যাপ ইন্টারভেল হবে এক মাস। তো এক বছর করার পর পরবর্তী এক বছর গ্যাপ দিই, তার পরবর্তীতে আবার করতে হবে যদি সেটা বংশগত চুল পড়া হয়ে থাকে। আর আদার কোনো ডিজিজের কারণে যদি চুল পড়া হয়ে থাকে তাহলে এরকম নিয়মিত না করলেও হবে, যতটুকু করবে ততটুকু রেজাল্টটা চলে আসবে। আমরা তো জানি যে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন হিসেবে কাজ করছেন দীর্ঘদিন থেকে, তো আপনি বলেছেন যে এটা স্থায়ী সমাধান হলো হেয়ার ট্রান্সপ্লান্ট। জি, এটা আসলে কী প্রক্রিয়া আপনারা করেন, কী ফলো করে থাকেন হেয়ার ট্রান্সপ্লান্ট কী করেন? এক্স্যাক্টলি, হেয়ার ট্রান্সপ্লান্টে আমরা অন্য যেমন ট্রান্সপ্লান্টগুলায় অন্য মানুষ থেকে ধার নিতে হয়, কিডনি বলেন, কর্নিয়া বলেন, অন্য, হেয়ার ট্রান্সপ্লান্ট একমাত্র ট্রান্সপ্লান্ট যেটা আপনার নিজের চুল লাগবে। সেই ক্ষেত্রে এই জোনটাকে বলা হয় পার্মানেন্ট জোন অফ হেয়ার। এটার কারণ হচ্ছে, আপনি জানেন, টেস্টোস্টেরন ভেঙে ডিএসটি হচ্ছে, এক্সেস ডিএসটি হলেই বংশগত চুল পড়া শুরু হয়। এই চুলগুলায় আল্লাহ তাআলা ডিএসটি হরমোনের কোনো রিসেপ্টর, অথবা সহজভাবে বললে আমরা যদি বলি অ্যান্টেনা, দর্শকদের উদ্দেশ্যে বলছি, এই চুলগুলায় দেননি, যার কারণে অ্যাক্সেস ডিএসটি কখনোই ট্রেস করতে পারে না যে এইগুলা চুল, বা এইগুলার উপর কোনো অ্যাকশন ইনডিউস করতে পারে না। এইখান থেকে গ্রাফ নিয়ে যদি আমি আমার পাতলা জায়গাগুলায় লাগিয়ে নিই, সেই চুলগুলা স্বাভাবিক চুলের মতো বড় হবে, কাটবেন, শ্যাম্পু করবেন, কালার করবেন, সবই করবেন, কিন্তু যেহেতু ডিএসটির কোনো রিসেপ্টর নেই, ডিএসটি কোনো অ্যাকশন করতে পারবে না, এটা টিল লাইফ টাইম আপনার থেকে যাবে। তার মানে আপনি বলছেন যে এখান থেকে চুলগুলো নিয়ে আপনি এখানে ইমপ্লান্ট করে দেন? ইমপ্লান্ট করে, মানে যেটা আমরা যেরকম আমরা চারা তুলে যে রোপণ করি ঠিক সেরকম ভাবে আপনি করে থাকবেন। তো সেটা করার পিছনে আপনারা কোনো ইনভেস্টিগেশন বা আপনার কোনো সাইড ইফেক্ট আছে কিনা, বা এটার আগে আপনার কোনো সাইড ইফেক্ট হবে কিনা সেটার ব্যাপারে আপনার কোনো পরিমাপ করেন কিনা? সেটা তো অবশ্যই করি, কিছু বেসিক ইনভেস্টিগেশন, ব্লাড রুটিন টেস্ট, হেপাটাইটিস আছে কিনা এগুলো দেখি। ইউজুয়ালি হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর কোনো ধরনের সাইড ইফেক্ট পরিলক্ষিত হয় না। এটার মূল কারণ আমি যেটা বলবো, এটাকে কিন্তু আমরা বলবো অটোলগাস ট্রান্সপ্লান্ট, যে আমার নিজের শরীরের একটা জিনিস এখান থেকে সরিয়ে এখানে নিয়ে গেলাম, যার কারণে ইমিউন সিস্টেমে কোনো ধরনের গণ্ডগোল হয় না এবং সাইড ইফেক্টের কোনো কারণই থাকার কথা না। কিছু পেশেন্টের ক্ষেত্রে সেটা একজন কনসালটেন্টের উপর ডিপেন্ড করে যে কী টাইপের অ্যান্টিবায়োটিক দিবেন, পরবর্তী লাইফস্টাইল কী হবে, পেশেন্ট ঠিক মতো মানছে কি না, সেগুলাই হয়তো সাধারণ কিছু সাইড ইফেক্ট, যেমন কারো ফুসকুড়ি উঠতে পারে, তাও সবগুলাই কিন্তু রিভার্সেবল, অর্থাৎ ট্রিটমেন্টে আবার ভালো হয়ে যায়। এখানে আমার একটা প্রশ্ন জেগে যায় যে আপনি যে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন কতগুলো করলেন, মানে আসলে কি ধরেন আমরা তো আসলে এমনি বুঝতে পারি না, মাথার যে চুল, অসংখ্য চুল থাকে সেখানে, সেখানে কতটুকু চুল আপনারা রোপণ করবেন, বা এটা আমাদের দেশে কস্ট কেমন হয়, এক্সপেন্সিভ কিনা? আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা যারা আছি, আমরা এবং ইন্ডিয়ান লোকজন, এক একটা মানুষের চুলের গোড়ায় কোনোটায় দেখবেন দুইটা, একটা, তিনটা, চারটা চুল। এই একটা গোড়াকে আমরা বলছি গ্রাফট। প্রতি গ্রাফটে বাংলাদেশে এই মুহূর্তে করা হচ্ছে 30 টাকায়, অর্থাৎ প্রতি চুলের জন্য অ্যাভারেজে 10 টাকা। তো এখান থেকে নিয়ে আমরা যদি লাগাই, ধরেন 1000 চুল গ্রাফট লাগালাম, 1000 চুল গ্রাফট মানে কিন্তু 1000 চুল না, 2500 চুল আসবে, কিছুটা কম বেশি হতে পারে, সেটা একটা কাউন্ট করার সিস্টেম আছে। তো যেহেতু প্রতি চুল 10 টাকা বা প্রতি গ্রাফট আপনার 30 টাকার মতো বা 25 টাকার মধ্যে করা হচ্ছে, সেহেতু খরচটা কিন্তু মানে সংখ্যা যত সংখ্যায় লাগানো হবে বাড়বে, 1000 হলে 30,000, 2000 হলে 60,000, অনেকটা এরকম। তবে এটা কিছুটা নেগোশিয়েবল, যেমন স্টুডেন্টদের জন্য আমরা ছাড় দিই, যার আর্থিক সমস্যা আছে তার ছাড় দিই, তবে আমরা সবসময় মনে করিয়ে দিব যেহেতু এটা একটা কসমেটিক ট্রিটমেন্ট, এটা লাইফ সেভিং কিছু না, সমস্ত দুনিয়াতে কসমেটিক ট্রিটমেন্ট করতে গেলে আপনার খরচ করতেই হবে। না, এটা কি আমাদের দেশে সব জায়গায় অ্যাভেলেবল, মানে সব জায়গায় এটা হচ্ছে? আজকাল ঢাকায় হচ্ছে, ঢাকায় আমার সাথে আমার কলিগ অনেক ডক্টরই ট্রান্সপ্লান্টটা করে থাকেন, যার কারণে কম্পারেটিভলি এখন রেট অনেক কমে আসছে। আর এই ট্রান্সপ্লান্ট আপনি রোপণ করলেন, আমি ফল পাবো কতদিন পরে, মানে সময় কতদিন? খুব সুন্দর প্রশ্ন জিয়া ভাই।
আসলে ট্রান্সপ্লান্টেড হেয়ার যখন আমরা লাগাবো তার 2 সপ্তাহ পর থেকে গোড়াগুলো পড়ে যেতে থাকবে, তখন পেশেন্ট বিভ্রান্ত হয় যে কি করলাম আবার পড়ে যাচ্ছে, এটাই স্বাভাবিক। সেই পড়ার প্রক্রিয়াটা থাকবে 2 সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ লাগানোর 1.5 মাস পর থেকে আপনি বুঝবেন যে নতুন চুল আসছে, কারো কারো 2 মাস আড়াই মাসও হতে পারে, আস্তে আস্তে সেটা বাড়তে থাকবে, 5 মাসে বোঝা যাবে ভালো চুল, 8 মাসে খুব ভালো, তবে ফুল ব্লোন রেজাল্ট যে আমি যে ট্রান্সপ্লান্টটা করেছি এর চেয়ে বেশি আর কোনো চুল আসবে না সেটা বোঝা যাবে 1 বছর থেকে 15 মাসে। একজন পেশেন্ট তখনই ক্লেম করতে পারবেন যে আমি তো ট্রান্সপ্লান্ট করিয়েছি, 15 মাস হয়ে গেল আমার এই পর্যন্ত চুল আসছে। তো সেক্ষেত্রে কি আমরা ধরে নিব যে এই চুলটা তার স্থায়ী চুল, এই চুলটা আবার যে কারণে তার বাল্ডনেস হয়েছিল, যে মাথার চুল পড়ে গিয়েছিল, টাক হয়েছিল, সেটা হওয়ার আবার কোনো কারণ থাকলো কিনা? আর কোনো কারণ থাকলো না। তবে পেশেন্ট যেটাই বিভ্রান্ত হন, ট্রান্সপ্লান্টেড হেয়ারের ব্যাপারে আমরা গ্যারান্টি দিব যে এটা থাকবে, কিন্তু তার অন্য যে জায়গায় ট্রান্সপ্লান্ট করিনি সেটা যে পড়ে যাবে না এটার গ্যারান্টি কেউই দিতে পারবে না। আচ্ছা, সেক্ষেত্রে এই যে ট্রান্সপ্লান্টের হেয়ারগুলো যখন হয়ে গেল তার পিছনে কোনো যত্ন, একটু কোনো অবশ্যই অবনার প্রয়োজন আছে কি? একজন মানুষ এত কষ্ট করে এটা করছেন, তার পিছনে যত্ন নেওয়া অতি জরুরি। প্রথম 1 বছর পর্যন্ত আমরা বলে দিই কীভাবে উনি শাওয়ার নেবেন, লাইফস্টাইল কীভাবে ফলো করবেন, এবং কিছু ভিটামিনস বা কিছু ঔষধ লাগানোর এবং খাওয়ার আমরা 6 থেকে 9 মাস পর্যন্ত দিয়ে থাকি, এবং পেশেন্টকে সবসময় বলি যে কোনো অ্যাবনর্মালিটিস দেখলে অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আপনি ফলো আপের কোনো, এই এই ট্রান্সপ্লান্ট হওয়ার পর ফলো আপের কোনো সময়সীমা আছে কিনা? অবশ্যই ট্রান্সপ্লান্টের পর আমরা প্রতি মাসে একবার দেখা করতে বলি, যেমন কারো কারো ক্ষেত্রে জেনেটিক কারণে হয়তো দেখা যাচ্ছে যতটুকু আমরা চাচ্ছিলাম সেই পরিমাণ দ্রুত বেরিয়ে আসছে না, তখন ফলো আপে আমরা পিআরপি থেরাপি বলি বা কিছু মাল্টিভিটামিনস দিলাম, ভিটামিন ডি দিলাম, এগুলো দিয়ে ওটাকে বুস্ট আপ করে ফেলা হয়। আচ্ছা, পিআরপি থেরাপিটা আসলে, আপনারা তো হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন এরপর আবার পিআরপির কথা বলেছেন, পিআরপিটা আসলে কী করেন আপনারা? পিআরপি দর্শকদের জন্য বলছি, এটা তো প্লাটিলেট রিচ প্লাজমা, অর্থাৎ অনেকটা কই মাছের তেলে কই মাছ ভাজার মতো। আপনার বডির ব্লাড নিয়ে সেন্ট্রিফিউজ করে একটা অংশ আমরা আলাদা করি, সেটা মাথার ত্বকে দেই। সেটা কিভাবে কাজ করে, ধরেন আমার হাত কেটে ফেললাম, আমি গরিব মানুষ, কোনো ওষুধ কিনতে পারলাম না, তারপরেও কিন্তু আল্লাহর রহমতে এটা রিপেয়ার হয়ে যাবে। রিপেয়ারের পিছনে আল্লাহর রহমত হিসাবে যে জিনিসটা কাজ করে সেটাকে আমরা বলছি গ্রোথ ফ্যাক্টর। প্রত্যেকটা মানুষের রক্ত থেকে কন্টিনিউয়াস রিলিজ হচ্ছে, এই গ্রোথ ফ্যাক্টরের কাজ হচ্ছে কন্টিনিউয়াস নতুন সেল জেনারেটে হেল্প করা। এই মুহূর্তে আমার মাথার ত্বকের নিচে যেই পরিমাণ গ্রোথ ফ্যাক্টর রিলিজ হচ্ছে পিআরপি করলে সেটা বহু গুণে বেড়ে যাবে। এখন যদি তুলনা করি যে একটা শীতকালের নদীর ঢেউর মতো গ্রোথ ফ্যাক্টর এখন আমার মাথার রক্ত থেকে রিলিজ হচ্ছে, পিআরপি দিলে সেটা বর্ষাকালের নদীর মতো হবে, ফ্লাডিং। এই বাড়তি গ্রোথ ফ্যাক্টরটা করবে আমার এক্সিস্টিং যেই থিন চুল, চিকন চুল, খাটো চুল, দুর্বল চুল, যেগুলো পড়ে যাচ্ছে সেগুলোর ভলিউম বাড়ায় দিবে, মোটা করবে, শক্ত করবে। যাদের ফেড আছে, চুলের কালার বলে যে 6 মাস আগে অনেক কালো ছিল এখন কেমন লালচে হয়ে যাচ্ছে, সেগুলোর কালার সুন্দর করবে, আলটিমেটলি হেয়ার ফলটাও কমিয়ে দিবে। আচ্ছা, আপনি যদি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, এই হেয়ার ফলটা বা চুল পড়া প্রতিরোধের জন্য মানে দর্শকদের জন্য আপনাদের, আপনার কোনো পরামর্শ থাকলে? ধন্যবাদ, কীভাবে তার চুলের যত্ন নিতে হবে সুযোগ করে দেওয়ার জন্য। চুলের যত্নে সবসময়ই আমরা বলবো যে নিয়মিত চুল পরিষ্কার করা। এই পরিষ্কার করা মানে আমি 3-4 বার শ্যাম্পু করব তা না, অ্যাকর্ডিংলি। কারো যদি ড্রাই চুল হয় তাহলে ময়েশ্চারযুক্ত কোনো শ্যাম্পু, বেশি ওয়েলি হলে ড্রাই চুলের জন্য করার জন্য শ্যাম্পু, নিয়মিত খাদ্যাভ্যাস এবং পরিমিত এক্সারসাইজ, পরিমিত ঘুম, কোনো জিনিসটাই অ্যাক্সেস করা যাবে না। আর ফাস্টফুড থেকে কিছুটা বেরিয়ে আসলে আমার মনে হয় ভালো হয়। এবং তেল ব্যবহারের যে বিষয়টা, তেলের ব্যাপারে অনেক কোশ্চেনের আমরা সম্মুখীন হই। তেলটা বেসিক্যালি একটা কন্ডিশনিং ইফেক্ট দেয় যে চুলটাকে সফট করে, সেই হিসাবে চুল পড়া কিছু কমতে পারে। বেসিক্যালি সায়েন্টিফিক্যালি তেলটা হেয়ার রিগ্রোথের জন্য তেমন কোনো কাজই করে না। জাহেদ পারভেজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে দর্শকদের উদ্দেশ্যে মূল্যবান পরামর্শ দিয়েছেন, নিশ্চয়ই যাদের চুল পড়ছে তাদের জন্য অনেক উপকারে আসবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল আইকে। প্রিয় দর্শক, যেমনটি বলছিলেন ডাক্তার জাহেদ পারভেজ, চুল পড়া প্রতিরোধ করার জন্য যে পরামর্শ তিনি দিয়েছেন সেই পরামর্শগুলো মেনে চললে নিশ্চয়ই আপনার চুল পড়া বন্ধ হবে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী অনুষ্ঠানে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।